আজকে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক শিখব। আমরা কিন্তু আমাদের বাংলাদেশের মুদ্রা ও নোটগুলোতে প্রায় প্রতিদিনই আমাদের রাষ্ট্রীয় প্রতীকটি দেখে থাকি, কিন্তু আমরা কি জানি আসলে এটি আসলে কিভাবে গঠিত? চলো আমরা আজকে দেখে নিই। দেখো, আমরা কিন্তু বাংলাদেশে আমাদের জাতীয় ফুল যে শাপলা, সেটি কিন্তু আমরা সবাই জানি। এই দেখো বন্ধুরা, আমাদের জাতীয় প্রতীকেও কিন্তু শাপলা রয়েছে, সাথে রয়েছে ধানের শীষ। বন্ধুরা দেখো, এই যে ধানের শীষ, এবং তারপরে রয়েছে পাট পাতা। এই যে আমরা কিন্তু জানি আমাদের দেশে পাট কি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো বন্ধুরা, এবং এখনও কিন্তু হচ্ছে। সাথে রয়েছে তারা, অর্থাৎ এই দেখো এখনই চলে আসবে আমাদের জাতীয় প্রতীকটি। বন্ধুরা দেখো, এই যে আমাদের জাতীয় প্রতীকটি চলে এসেছে, এখানে দেখো পানিতে ভাসমান শাপলা রয়েছে মাঝখানে, তার দুপাশে রয়েছে দুটি ধানের শীষ, এবং উপরে রয়েছে দুটি করে দুটি দুটি করে দুপাশে চারটি মোট তারা, এবং তার সবার মাঝখানে উপরে রয়েছে তিনটি সংযুক্ত পাট পাতা। এই যে চারটি তারা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চারটি তারা কিন্তু আমাদের সংবিধানে যে চারটি মূলনীতি রয়েছে সেগুলোকে নির্দেশ করে। আজকে দেখলে বন্ধুরা, আমরা এতদিন যে আমাদের জাতীয় যে প্রতীকটি দেখতাম, অর্থাৎ রাষ্ট্রীয় প্রতীকটি দেখতাম, সেটি আসলে কীভাবে গঠিত তা কিন্তু আমরা জেনে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।